নমস্কার। গণিত বুলি কলে ভয় লাগে নেকি আপনার? নিশ্চয়কে আপনার বহু আমার বহুতরে গণিত বুলি কলে ভয় লাগে। তো গণিতক আজি আমি উজু করবলে গৈ আছো। একেবারে সহজতে আমি গণিত কেনেকে শিকিম, গণিতর ট্রিক কেটামান লৈ মই আজি উপস্থিত হয়েছো। আজির ভিডিওটোত মই আপনালোকক শিকাম লঘিষ্ঠ সাধারণ গণিতক, LCM বা লোয়েস্ট কমন মাল্টিপলর বিষয়ে আজি আমি শিকিম। এই ভিডিওটো অষ্টমান শ্রেণীর পর দশম শ্রেণীলৈকে সকলোৰে বাবে প্রযোজ্য হব। লগতে যিসকলে কম্পিটিটিভ এক্সাম দিয়ে তেওঁলোকে এই ভিডিওটো চাব পাৰে, আপোনালোকৰ বাবে এই ভিডিওটো খুব কামত আহিব। তো আমি লঘিষ্ঠ সাধারণ গণিতক বিভিন্ন ধরনের গণনাত উলিয়াবলগীয়া হয়। উলিয়াবলৈ যাওঁতে আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবলগীয়া হয়। কেনেকৈ উলিয়াম, বহুতরে কনফিউজন হয়ে যায় কেনেকৈ উলিয়াম। তো তার কারণে মই কেটামান খুব মজার ট্রিক লৈ আহিছো। ট্রিক কেটা শিকি ললে একেবারে সহজতে আপনাদের লসাগু উলিয়াবলৈ পাৰিব। তো বলক ভিডিওটো স্টার্ট করো। প্রথমতে মই কেটামান নাম্বার লৈছো এক নম্বর ট্রিকটোর কারণে। কি কি নাম্বার লৈছো? 3, 6, 12 আর 18। এই নাম্বার কেটাত আমি ফার্স্ট যেটা ট্রিক, নর্মেলি আমি বিভিন্ন ধরনের উলিয়াব পাৰো, মই ট্রিক হিসাবত কৈছো। পরবর্তী পর্যায়ত মই লসাগুর বিষয়ে কিছু কথা কৈ দিম, পরবর্তী ট্রিক কেটা শিকি লম। এটা ট্রিক প্রথমতে আমি কি চাব লাগিব, ট্রিকটো আটাইতকৈ সৰু সংখ্যা এটা কিমান আছে? নিশ্চয় কিমান আছে? 3 আছে। আর আটাইতকৈ ডাঙৰ সংখ্যা কিমান আছে? 18 আছে। আটাইতকৈ সৰু সংখ্যা 3 আছে। এটা আমি চাব লাগে 3টোৰে 18টোক হৰণ যায় নে নাযায়, 3ৰ ভাগটোত 18 আহিব নে নাই। নিশ্চয়কৈ 3 দি 18 হৰণ যায়। হ'ল, নেক্সট আমি চাব লাগে 6। সাপোজ এইটো মই 9 লৈ দিছোঁ, এইটো 9 লৈ দিছোঁ, হৈ গ'ল। এতিয়া আমি চাব লাগে 6ৰে হৰণ যায় নে নাযায়। 18 6ৰে হৰণ 18 যায়, 6ৰে 3বাৰ যায়, নেক্সট 9ৰে 18 যায়। মানে 3ৰেও হৰণ যায়, 6ৰেও হৰণ যায়, 9ৰেও হৰণ যায়। যদি আটাইকেইটা সংখ্যাৰে আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো হৰণ যায়, তেতিয়াহ'লে আপোনালোকৰ লসাগু হ'ব, LCM হ'ব 18। ওলাই গ'ল নে? আমাৰ একেবারে কম সময়তে ওলাই গেল। মাত্র চাব লাগে আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো চাব লাগে, বাকি সংখ্যাকেইটাৰে হৰণ যায় নে নাযায় সেইটো চাব লাগে। 3ৰে হৰণ যায়, 6ৰে হৰণ যায়, 9ৰে হৰণ যায়, তাৰ মানে LCM কিমান হ'ব, আটাইকেইটা সংখ্যা 18টো হ'ব। নেক্সট এইটোত যদি চাওঁ, তেতিয়াহ'লে আমি আটাইতকৈ সৰু সংখ্যাটোৰ আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো চাওঁ। প্ৰথমতে সৰুটোৰে চাইছোঁ, সৰুটোৰে 4ৰে 48 হৰণ যায়, 4 × 4 = 8। নেক্সট 8ৰে যায় নে নাযায় চাওঁ, 8 × 8 = 48। নেক্সট 24ৰে যদি চাওঁ, 24 × 48, তাৰ মানে 48টো এই গোটেইকেইটা সংখ্যাৰ কি হ'ব, LCM। LCM কিমান হ'ব? 48, তাৰ মানে লসাগু 48 হ'ব। হৈ গ'ল, এতিয়া আমি বুজি পালোঁ, মানে সৰু সংখ্যাটোৰে যদি ডাঙৰ সংখ্যাটোক হৰণ যায়, বা প্ৰথমতে সৰুটোৰে চাম, তাৰপিছত বাকী ক্ৰমান্বয়ে গৈ থাকিম, হৰণ যায় নে যায় চাম। যদি হৰণ যায় তেতিয়াহ'লে ডাঙৰ সংখ্যাটোৱে আমাৰ লসাগু হ'ব। তো আপোনালোকে খুব সহজতে বুজি পাইছে চাগে। যদি বুজি পাইছে মোৰ ভিডিঅ'টো লাইক কৰি দিয়ক, আৰু এটা মোৰ চেনেলটো যদি ছাবস্ক্রাইব কৰা নাই ছাবস্ক্রাইব কৰি দিয়ক। তো মই আগলৈ গৈছোঁ। নেক্সট, এবাৰ যদি এনেকুৱা থাকে সংখ্যাবিলাক, মই আৰু এটা সংখ্যা লৈছোঁ 5, 7, 14 আৰু 35, এনেকুৱা ধৰণৰ সংখ্যা যদি থাকে, তেতিয়া আমি চাম প্ৰথমতে এটাতকৈ আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো আমি ছিলেক্ট কৰিলোঁ কিমান, 35। 35ক প্ৰথমতে 5ৰে হৰণ যায় নে নাযায় চাওঁ, 5ৰে হৰণ যাব কিমান, 5ৰে 7বাৰ যাব, আমি 5টো কাটি দিলোঁ। নেক্সট 7ৰে যায় নে নাযায় চাওঁ, 7ৰে হৰণ যাবনে? নিশ্চয় নাযায়, তেতিয়াহ'লে নগ'লে কি হ'ব, 7ৰে হৰণ যাব, 7×5 = 35, অ'কে 5বাৰ যাব, গতিকে গ'ল। নেক্সট বাকী থাকিল কিমান, 14 আৰু 35। 14 আৰু 35ত কমন আছে নেকি আমি চাব লাগিব। 14 আৰু 35ত কি কমন আছে, 14 আৰু 35ত কমন সংখ্যা কি আছে, আমি 14 আৰু 35ৰ মাজৰ পৰা উলিয়াব লাগিব। 14ত কি আছে, 14ত আছে আমাৰ 2 আৰু 7 আছে, আৰু 35ত কি আছে, 5 আৰু 7 আছে, হৈ গ'ল। তেতিয়াহ'লে 35টো আমাৰ লসাগু হ'ব নোৱাৰে, তাৰমানে ইয়াতকৈ আমি বেলেগ সংখ্যা পাওঁ যিহেতু 14ৰে ইয়াক হৰণ নাযায়। নগ'লে আমি কি কৰিম, ইয়াৰ কমনটো ল'লোঁ, কমনটো ল'লোঁ 7 আহি গ'ল। নেক্সট বাকী থকা দুটা লৈ ল'লোঁ, 2 আৰু কিমান 5, কিমান হৈ গ'ল, 7×14 = 5×5 = 70, তাৰমানে আমাৰ লসাগু কিমান হ'ব, 70। বুজি পাইছে ট্ৰিকটো?
আমি যিকেইটাৰে হৰণ যায় সেইকেইটা কেনচেল কৰি দিলোঁ, বাকীকেইটাত যদি আমি চাওঁ, চৈধ্যত চালোঁ দুই আৰু সাত, পঁয়ত্ৰিছত চালোঁ পাঁচ আৰু সাত, কমনটো আমি লৈ ল'লোঁ। ইয়াৰে কমন কি আছে, সাত আছে, সাতটো লৈ ল'লোঁ, বাকী থকা দুটাও আমি লৈ ল'লোঁ, টু আৰু ফাইভ হৈ গ'ল। টু ফাইভ হ'লে কিমান হ'ব, সাত দুগুণ চৈধ্য, চৈধ্য পাঁচ দুগুণ সত্তৰ, তাৰমানে এই আটাইকেইটাৰে লখাব কিমান হ'ব, ছেভেণ্টি হৈ গ'ল। নেক্সট এইবাৰ এইকেইটা সংখ্যাত চাইছোঁ, সাত, চৈধ্য আৰু তেৰ। ইয়াতে যদি আমি চাওঁ, আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো হৈছে চৈধ্য, চৈধ্যক সাতেদি হৰণ যায়, সাতটো কেঞ্চেল হৈ গ'ল, বাকী থাকিলে আমাৰ কিমান, তেৰ। এনে এতিয়া তেৰটো হৈছে আমাৰ মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনবিলাক, যিবিলাক সংখ্যাৰ মাত্ৰ উৎপাদক দুটা, ওৱান আৰু সেই সংখ্যাটো নিজেই, তাৰমানে তেৰক ওৱানৰ বাদে বেলেগ সংখ্যাৰে হৰণ নাযায়, নগ'লে মানে সেই দুটা সংখ্যাৰ পূৰণফলটোৱে হ'ব আমাৰ লখাগু। পূৰণফল কিমান হ'ব, চৈধ্য তিনি গুণ বিয়াল্লিছৰ দুই, তাৰপিছত চৈধ্য এক গুণ চৈধ্য, চৈধ্য চাৰি ওঠৰ, ওৱান এইটি টু, তাৰমানে আমাৰ লখাগু কিমান হ'ব, ওৱান এইটি টু। ট্ৰিককেইটা বুজি পাইছে নিশ্চয়, একেবাৰে সহজতে আপুনি লখাগু উলিয়াব পাৰিব। এতিয়া কথাটো হৈছে, লখাগু মানেনো কি, আমি মেইন যিটো কনচেপ্ট সেই কনচেপ্টটো অকণমান জানিবৰ কাৰণে যত্ন কৰিলোঁ। ট্ৰিকটো শিকি ল'লোঁ, কিন্তু আমি কনচেপ্টটো অকণমান জানিবৰ কাৰণে যত্ন কৰোঁ। কনচেপ্টটো কি, যদি কোনোবাই সোধে লখাগু মানে কি, আমি নিশ্চয়কৈ কি বুলি কওঁ, লখাগু মানে হৈছে লঘিষ্ঠ সাধাৰণ গুণিতক। কিন্তু লখাগু মানে একচুৱেল মিনিংটো কি তাক আমি জানো। আমি যদি চাওঁ, তিনিৰ ভাগটো যদি লিখোঁ, তিনি, ছয়, ন, বাৰ, ওঠৰ, চৰি পোন্ধৰ, ওঠৰ, তাৰপিছত টুৱেণ্টি ওৱান, টুৱেণ্টি ফ'ৰ, এনেকৈ আমি লিখি গৈ থাকিব পাৰোঁ তিনিৰ ভাগটো। আৰু যদি চাৰিটো লিখোঁ, ফ'ৰ, এইট, টুৱেল্ভ, ছিক্সটিন, টুৱেণ্টি, টুৱেণ্টি ফ'ৰ, টুৱেণ্টি এইট, থাৰ্টি টু, এনেকৈ আমি লিখিব পাৰোঁ। ঠিক তেনেকৈ যদি আমি থ্ৰী ছিক্সৰ লি থ্ৰী ফ'ৰৰ লিখোঁ, ছিক্সৰ লিখোঁ, ছিক্স, টুৱেল্ভ, তাৰপিছত যদি লিখোঁ ওঠৰ, টুৱেণ্টি ফ'ৰ, থাৰ্টি, থাৰ্টি ছিক্স, এইকেইটা আমি লিখি ল'লোঁ। এতিয়া আমি ইয়াতে আমি চাম মিল থকা উৎপাদকবিলাক চাম। এইকেইটা তিনিৰ উৎপাদক, চৰি তিনিৰ গুণিতক, এইকেইটা হৈছে আমাৰ কি, তিনিৰ গুণিতক, এইকেইটা হৈছে আমাৰ চাৰিৰ গুণিতক, এইকেইটা হৈছে আমাৰ ছয়ৰ গুণিতক। এই গুণিতকবিলাকত যদি আমি চাওঁ, তেতিয়াহ'লে ইয়াৰে মিল থকা গুণিতক কেইটা আমি উলিয়াম। এতিয়া মিল থকা গুণিতক যদি আমি চাওঁ, তেতিয়াহ'লে আছে আমাৰ বাৰ, আৰু কিবা আছে নেকি চাই লওঁ, আৰু কি আছে কি আছে কি আছে, অঁ টুৱেণ্টি ফ'ৰ আছে, এইটো টুৱেণ্টি ফ'ৰ আছে হৈ গ'ল। তাৰমানে মিল থকা গুণিতক কি কি আছে, বাৰ, তাৰপিছত টুৱেণ্টি ফ'ৰ, ইয়াৰ পিছৰটো আহিব আমাৰ তিনি চাৰি ভাগত, নেক্সটটো আহিব থাৰ্টি ছিক্স, তাৰপিছত আহিব আমাৰ ফৰ্টি এইট। আমি যদি এনেকৈ গৈ থাকোঁ, তেতিয়াহ'লে নেক্সট থাৰ্টি ছিক্স আহিব, ফৰ্টি এইট আহিব, যিটো কমন কমন মাল্টিপুল, কমন মাল্টিপুল কি আহিব আমাৰ, বাৰ আহিলে, থাৰ্টি ছিক্স আহিলে, ফৰ্টি এইট আহিলে, টুৱেণ্টি ফ'ৰ আহিলে, টুৱেণ্টি ফ'ৰ, এইকেইটা আহিলে। এইকেইটাৰ ভিতৰত আমি উলিয়াব লাগে কি, লঘিষ্ঠ সাধাৰণ গুণিতক। লঘিষ্ঠ মানে কি, আটাইতকৈ সৰুটো, এতিয়া লিখাই আছে লোৱেষ্ট কমন মাল্টিপল, মানে এই যিকেইটা তিনি চাৰি ছয় এই সংখ্যাকেইটাৰ যিবিলাক গুণিতক আমি কওঁ, সেই গুণিতকবিলাকত আটাইতকৈ সৰু কোনটো, বাৰটো। তাৰমানে তিনি চাৰি আৰু ছয়ৰ গুণিতক কি হ'ব, লঘিষ্ঠ সাধাৰণ গুণিতক কি হ'ব, বাৰ। অৰ্থাৎ তিনি ছয় চাৰিৰ ল সা গু হ'ব কিমান, বাৰ। বুজি পাইছে নিশ্চয়, এইটো হৈছে আমাৰ যিটো নৰ্মেলি আমি কৰোঁ, সেইটো হৈ গ'ল। অকণমান বেলেগ ধৰণে লখাগু উলিয়াব পাৰোঁ, তাৰ বাবে মই চাৰি তিনিটা সংখ্যা লৈছোঁ, চাৰি, ছয় আৰু বাৰ, ইয়াৰ লখাগু উলিয়াব লাগে। ইয়াৰ লখাগু আমি এনেই গমেই পাওঁ, নৰ্মেলি চাৰিৰে বাৰ হৰণ যায়, ছয়েৰেও বাৰ হৰণ যায়, গতিকে বাৰটো লখাগু হ'ব। কিন্তু আমি অকণমান দীঘলীয়া প্ৰচেছ আমি উলিয়াব পাৰোঁ, ইয়াৰ উৎপাদক বনাই লওঁ, চাৰিৰ উৎপাদক টু আৰু টু, ছয়ৰ উৎপাদক টু আৰু থ্ৰী, বাৰৰ উৎপাদক কি কি হ'ব, টু, টু আৰু থ্ৰী, তেনে উৎপাদক মানে এই সংখ্যাবিলাকৰে বাৰটো হৰণ যায়, সেইবিলাকেই হৈছে উৎপাদক। দুয়ে দুই দুগুণ চাৰি হ'ল, দুই তিনিগুণ ছয় হ'ল, দুই দুগুণ চাৰি, চাৰি তিনিগুণ বাৰ, আমাৰ উৎপাদকবিলাক মৌলিক সংখ্যা হ'ব লাগিব, যিহেতু দুই এইকেইটা মৌলিক সংখ্যা, গতিকে উৎপাদককেইটা হৈ গ'ল আমাৰ। চাৰিৰ উৎপাদক কি কি পালোঁ, টু আৰু টু, আৰু তাৰপিছত ছয়ৰ উৎপাদক কি পালোঁ, টু আৰু থ্ৰী, আৰু বাৰৰ উৎপাদক কি পালোঁ, টু ইনটু টু ইনটু থ্ৰী। এতিয়া প্ৰথম কথা, তিনিওটাতে কি কমন আছে আমি চাই লওঁ, তিনিওটাতে কি কমন আছে,
কমন কেটে আমি উলিয়াই লোক লাগবে। কমন এই বারত এই তিনটাতে কমন আছে দুই। নেক্সট মিনিমাম দুটা সংখ্যাত কমন থাকিব লাগিব। আমি চারি আর চারি দুই আছে আর কোনোবা কমন আছে নাকি চাই লোক, মানে চারি আর বারর কমন এটা আছে দুই আর দুই, এই দুইটি ললো। নেক্সট আর কিনা কমন আছে নাকি চাই লোক, ছয় আর বারত কমন আছে তিন আর তিন, তারমানে তিনটি ললো। কমন কেটা লব লাগিব, মিনিমাম দুটা সংখ্যার কমন থাকিব। প্রথমতে আমি যিমানটা আছে প্রত্যেকরে কমন চাম, তারপর মিনিমাম কেটা সংখ্যা, যদি এটা আর চারিটা থাকিলেহেন তো আমি প্রথমতে চারিটারে কমন তো চালোহেন, তারপর মিনিমাম দুটার কমন চাব লাগিব। আমি পাই যাম কিমান হব এইখানে কমনখিনি লই, বাকি যদি কিবা রই যায় কমন লওয়ার উপরেও কিবা সংখ্যা রই যায় সেই সংখ্যাটা আমি এতে পূরণ করব লাগিব। এতে আমার কমন এই তিন আর তিন কমন এটা ললো, দুই আর দুই কমন এটা ললো, আর তিনটারে কমন দুই এটা ললো, তারপর কিমান হল দুই দুগুণ চারি, চারি তিন গুণ কিমান হল বারো, তারমানে আমার এলসিএম কিমান হয়ে গেল বারো হয়ে গেল হয়ে গেল। এই অকান দীঘলিয়া প্রসেস, তো আপনাদের পারিলে ট্রিক কেটা এপ্লাই করে করবর কারণে যত্ন করব, খুব ভাল লাগবে আপনাদের। আর যদি মোর ভিডিওটা ভাল লাগিছে আপনাদের লাইক করব, শেয়ার করব আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব। থ্যাংক ইউ।